हाय फ्रेंड्स बियॉन्ड क्लाइमेट चैनल तुम्हारे आबार स्वागत जाना आज के लिए चले नतून एक वीडियो एवं वीडियो भीषण इम्पोर्टेंट जरा ओजन कमाते चाहो तादेर जोनो कारण आजकल वीडियोते तुम्हारे हमें कीटो डाएटे की खाबे ना ये सब सम्बन्धे तुम्हारे जा कन्फ्यूशन आछे सब दूर कर देव कारण कीटो डाएटे कि है बेशी करे फैट खेते हैं कार्बसर परिमाण एकदम अल्प तो अने कन्फ्यूज हो जाए जे एटा खाबो ना सेटा खाबो ना कि खाबो एक्चुअली হয়তো সবসময় সব জিনিসটা ঘরে অ্যাভেলেবেলও থাকে না তো তার জন্য মাথা কনফিউজ হয়ে যায় তো এই সব কনফিউশনের দা এন্ড করতে এসেছি আজকে আমি কারণ তোমাদেরকে পুরো ফুল চার্ট দেবো তো বলেই দিলাম দেখো তোমাদেরকে আমি বলে দিতে পারতাম তোমরা সকালবেলা এটা খাবে দুপুরবেলা এটা খাবে কিন্তু তোমাদের কাছে সব জিনিস সবসময় অ্যাভেলেবেল থাকবে না এটা তো নর্মাল ব্যাপার সব জিনিস সবসময় অ্যাভেলেবেল থাকেও না তো তার জন্য তোমাদেরকে আজকে পুরো ফুল চার্ট দিতে মানে তোমরা নন ভেজে কী খাবে ভেজে কী খাবে বা স্পাইসেস কী ইউজ করবে কোন তেল ইউজ করবে কিরম ভাবে খাবে কতটা খাবে এই সব সম্বন্ধে তোমাদের যা যা কনফিউশন আছে সব দূর করব কিন্তু ভিডিওটা তোমরা পুরোটা দেখবে স্কিপ করবে কারণ প্রতিটা পয়েন্ট কিন্তু যারা কিটো ডায়েট করছো বা কিটো ডায়েট শুরু করার প্ল্যান করছো তাদের জন্য ভীষণ ইম্পর্টেন্ট আর একটা কথা আমি যেহেতু তোমাদেরকে পুরো ফুল চার্ট দিয়ে দিচ্ছি তোমরা কিন্তু ভিডিওটা পজ করে সেই চার্টটা লিখে নিতে পারো তোমাদের ভীষণ কাজে দেবে ট্রাস্ট মি আর যারা কিটো ডায়েট শুরু করার প্ল্যান করছো তাদেরকে বলে দিই সব সময় কিন্তু কিটো ডায়েট করা যায় না কোন কোন সময় কিটো ডায়েট করা যায় না বা কারা কারা কিটো ডায়েট করতে পারবে তাদের জন্য অলরেডি কিন্তু আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানিয়ে রেখেছি তোমরা কিন্তু আই বাটনে ক্লিক করে অবশ্যই দেখে নিও কারণ সমস্যা হলে সেটা তোমাদেরই কিন্তু ভোগ করতে হবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে দেবে কারণ তোমাদের একটা লাইক আমাকে ভীষণ ইন্সপায়ার করে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আনার জন্য সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আর সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দেবে প্রথমে চলে আসি ভেজ আইটেমের মধ্যে কী কী খাবে কিন্তু দেখো ভেজ আইটেম যে তোমরা কী কী চুজ করবে সেখানেও কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে কারণ কিটো ডায়েটে কার্বের পরিমাণ কিন্তু খুব কম রাখতে হয় তাই ভেজ আইটেম চুজ করতে হলেও কিন্তু একটুখানি মাথা খাটিয়ে চুজ করতে হবে তো এখানে প্রথমে চলে আসছে পালং শাক লেটুস ব্রোকলি ফুলকপি বাঁধাকপি মাশরুম বিনস ক্যাপসিকাম টমেটো ও বেগুন এই আইটেমগুলোর মধ্যেই কিন্তু থাকবে এর বাইরে কিন্তু একদমই যাবে না এর পরের আইটেমে চলে আসি ননভেজ আইটেম ননভেজ আইটেমের মধ্যে তোমরা মাছ মাংস ডিম সব রকমই খেতে পারো মাছের মধ্যে বিশেষ করে তোমরা পেটি পিসটা খাওয়ার চেষ্টা করবে কারণ এতে সবথেকে বেশি ফ্যাট থাকে আর মাংসের মধ্যে সব মাংস চলবে মানে মাটন চিকেন বিফ পোর্ক বেকন বিশেষ করে চর্বিওয়ালা মাংসগুলো খাওয়ার চেষ্টা করো এবার চলে আসি কি তেল ইউজ করবে কারণ রান্না করার জন্য তেল তো চাই তাই না তেলের মধ্যে থাকবে মাখন বা ঘি এটাকে গলিয়ে নিয়ে তুমি রান্না করতে পারো এছাড়াও নারকেল তেল সরষের তেল এবং অলিভ অয়েল দেখো মাছ তো গেল ননভেজ আইটেমের মধ্যে অনেকেই আছে যারা শেলফিশ টাইপের মাছ খেতে পছন্দ করে তো তারা কি করবে তারা এক্ষেত্রে খেতে পারো ঝিনুক কাঁকড়া গলদা চিংড়ি স্কুইড অয়েস্টার এবং শামুক এরপরের আইটেমে আছে কী কী মশলাপাতি আমরা ইউজ করব। কারণ মশলাপাতি ছাড়া তো রান্না হবে না তো মশলাপাতির মধ্যে ইউজ করতে পারো নুন লঙ্কা গোলমরিচ দারুচিনি জিরা অরিগ্যানো বেসিল সিলান্ট্রো পার্সলে রোজমেরি ও জোয়ান এবার চলে আসছি মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মানে লিকুইডের মধ্যে তোমরা কী কী খাবে লিকুইডের মধ্যে তোমরা যা যা খাবে এটা কিন্তু খুব ভালোভাবে শুনবে ঠিক আছে লিকুইডের মধ্যে তোমরা খেতে পারবে অবশ্যই জল জল তো খেতেই হবে এছাড়াও বুলেট কফি খেতে হবে ব্ল্যাক কফি ব্ল্যাক টি গ্রিন টি নারকেলের দুধ আমন্ড দুধ লেবু জল এবং লিকুইডের মধ্যে কিন্তু তোমরা যতটা সম্ভব অ্যালকোহলকে অ্যাভয়েড করার চেষ্টা করো যদি তোমাদের কোনো কারণে অ্যালকোহল খেতে হয় তোমরা রেড অর হোয়াইট ওয়াইন খেতে পারো রাম জিন টাকিলা বিয়ার হুইস্কি এবং ভদকা এইগুলোর মধ্যেই কিন্তু খেতে পারো এর বাইরে কিন্তু একদমই না এর পরের প্রোডাক্টে চলে আসি এটি হলো ডেয়ারি প্রোডাক্ট মানে ডেয়ারি প্রোডাক্টের মধ্যে তোমরা কী কী খেতে পারবে এখানে ফুল ফ্যাট মিল্ক তো থাকছেই এছাড়াও ঘি মাখন আগেই বলে দিয়েছি এবং সব রকমের চিজ এটা তোমরা খেতে পারবে এবার চলে আসি ফ্রুটসের মধ্যে কী কী খাবে অনেকেই জানো কিটো ডায়েটে কিন্তু মিষ্টি একদমই চলে না তাই কী কী ফল খাবে সেটাও কিন্তু আমাদের খুব ভালোভাবে চিন্তা করো তবেই সেই ফলটা কিন্তু খাওয়া উচিত তবে তোমাদেরকে বলে দিই ফলের মধ্যে তোমরা বেরিস জাতীয় ফল খেতে পারবে যেমন আমাদের ইন্ডিয়া বা বাংলাদেশে কী কী পাওয়া যায় আঙুর ফলসা এছাড়াও যারা বাইরে থাকো তারা স্ট্রবেরি ব্লুবেরি এই ধরনের ফল মানে বেরিস জাতীয় ফল তোমরা খেতে পারো বাদাম বা দানার মধ্যে তোমরা কী কী খেতে পারবে আমন্ড আখরোট পাইন বাদাম ম্যাকাডেমিয়া বাদাম ব্রাজিল নাট পিকান বাদাম
এবং সূর্যমুখী ফুলের দানা ও কুমড়োর দানা, এগুলো আমরা দানা বা নাটসের মধ্যে খেতে পারো। এবার চলে আসি নাট বাটার, কারণ অনেকেই আছে ব্রেডের সঙ্গে একটু বাটার লাগিয়ে খেতে ইচ্ছে হয়, তারা কি করতে পারবে, তারা মাখন তো খেতেই পারো, তার সঙ্গে আমন্ড বাটার, পিনাট বাটার ও ম্যাকাডেমিয়া নাট বাটার এগুলো খেতে পারো। এবং সসের মধ্যে কি খেতে পারো, মাস্টার্ড সস, হট সস, মেয়োনিজ এগুলো কিন্তু খেতে পারো। এর বাইরে কিন্তু খাওয়াটা উচিত হবে না, কারণ তোমরা 3 মাস ধরে বা তার কম সময় ধরে যে ডায়েট চার্ট ফলো করছো, মানে এত কষ্ট করে যে কিটো ডায়েট করছো, সেই সব ডায়েট তোমরা পুরো বিফলে যাবে। তাই অবশ্যই এই জিনিসগুলোর মধ্যেই কিন্তু থেকো, এইগুলোর মধ্যে তোমরা হাতের কাছে যা যা পাবে সেগুলো ইউজ করো।